আমি এটা করতেছি তো পাশাপাশি আর একটা মোবাইল ডেভেলপমেন্ট কাছাকাছি, তবে মোবাইল ডেভেলপমেন্ট কাছাকাছি না, তবে আপনি সি পারেন, সি ল্যাঙ্গুয়েজ, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ খুব সহজে শিখে ফেলতে পারবেন। সি প্লাস প্লাস একটা ল্যাঙ্গুয়েজ আছে, মানে যে ল্যাঙ্গুয়েজটা থেকে সকল ল্যাঙ্গুয়েজের উৎপত্তি হয়েছে। আমাদের ফার্স্টে হচ্ছে প্লাগ ইন ইনস্টল করার জন্য আমরা প্লাগ ইন সেকশনে যাবো, ইনস্টল প্লাগ ইন। ওকে, ক্লিক করবো। আমাদের যদি প্লাগ ইন ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে আপলোড করতে পারি অথবা এখানে সার্চ করতে পারি। আমরা ফার্স্টে দেখবো হচ্ছে ইয়োস্ট এসইও। ইয়োস্ট এসইওর কাজ হচ্ছে, আমরা একটা ওয়েবসাইট বানালাম, এখন আমাদের ওয়েবসাইটে গুগলে সাবমিট করতে হবে না, গুগল অথবা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে না, যেন কেউ কেউ কোনো কিছু লিখে আমার ওয়েবসাইটে যে কন্টেন্টগুলি থাকবে সেই কন্টেন্টগুলি লিখে যদি কেউ কোথাও সার্চ করে তাহলে যেন আমার ওয়েবসাইটটা শো করে। আমরা যদি গুগলে সার্চ করি, যেমন বাংলাদেশ, বিএ আমাদের সবকিছু দিলে আর এসইও ইউজড হচ্ছে ওদের নাম আর কি, যেটা নাম দিয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এরকম কোন ইয়ার মতে করা যাবে, তাহলে এখানে যে ইউজড করা আছে হ্যাঁ হতে পারে, যেমন এখানে টাস দেখেন ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন নাম দিয়েছে, জাস্ট এর নাম ইউজড হচ্ছে শুধুমাত্র নাম। এসইওটা শুধু এটা খুঁজে হবে কিসের মাধ্যমে, কিওয়ার্ডের মাধ্যমে? হ্যাঁ, কিওয়ার্ডের মাধ্যমে হতে পারে বা ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্ট থাকবে না, কন্টেন্টের মাধ্যমে, ট্যাগের মাধ্যমে, যে ওয়ার্ডটা বেশি আছে এবং ওয়ার্ডটি দিয়ে কেউ সার্চ করতে খুঁজে হবে, খুঁজে পাবে। কিছু ভাই জিমেইল এর আইডি আমি নাম জানি না, আমি নাম টাকা আছে, আমি খুঁজে লইলাম, এটা আমার সফটওয়্যার কোম্পানি দরকার, এক কইতে আমি যে সফটওয়্যার কোম্পানি আছে এখন সফটওয়্যার এগুলি কিন্তু সার্চ দিব না। হ্যাঁ রাইট, সেটা সেক্ষেত্রে আমাকে জিমেইল খুঁজে পেতে হলে জিমেইলের কিওয়ার্ডে ওই গোম ওয়েবসাইটে লেখা থাকতে হবে যে কোথাও জিমেইল আইডি এটা, মানে যেমন ধরেন আপনার ওয়েবসাইটে একটা পোস্ট থাকলো, হ্যাঁ, যে রিডপ্লাস ওয়েবসাইটে যাই, রিডপ্লাসটা নাম তো আমার জানা নেই, আমি যদি রিডপ্লাস যাই হয়তো একটা ইভেন্ট আছে যেটা আমার দরকার, বা মোবাইল সিলভার করা মোবাইল দরকার, মোবাইল লিংক থাকবে, দুটো মোবাইল মডেলিং থাকবে, তখন কিন্তু আমার হাজারো কোম্পানির লিস্ট চলে আসে, লিস্ট চলে আসে, আমার কোম্পানির নাম থাকলে ফার্স্ট পেজে থাকতে হবে। ফার্স্ট পেজে আনতে গেলে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিজিটরের উপর ডিপেন্ড করে, এটা ওয়েবসাইটের ভিজিটর তারপর অনেক কিছুর উপর ডিপেন্ড করে এটা, হ্যাঁ, আপনার কন্টেন্টের কোয়ালিটি, তারপর অনেক কিছু, যেমন ধরেন এখন যদি কেউ সার্চ করে বর্তমান সময়ে ব্যবসা এত রকম সার্চ করে তাহলে কেউ আসবে, আমার ওয়েবসাইটে নর্মালি আসার সম্ভাবনা আছে, বাট এমন না যে আমার ওয়েবসাইটে আসবেই, কারণ হচ্ছে আমার ওয়েবসাইটে এই ওয়েবসাইটে ইউজার এখন নাই বলা যায়। আপনার ধরেন দুইটা ওয়েবসাইট আছে এখন, হ্যাঁ, যে দুইটা ওয়েবসাইটের মধ্যে এতটুকু হচ্ছে মেন কিওয়ার্ড, হ্যাঁ, আপনি এটা লিখে সার্চ করছেন, এই কিওয়ার্ডে দুইটা ওয়েবসাইট আছে, এখন কাটটা শুরু করবে বলুন তো আগে, যার ইউজার বেশি, কারণ গুগল তালকেই প্রাধান্য দেয় যার প্রায়োরিটি সবসময় বেশি থাকে, যেমন আপনার ধরেন রিডবাস ডট কম এবং ডিমল্যান্ডি ডট কম দুটো ওয়েবসাইট, হ্যাঁ, এখন ডিমল্যান্ডিতে প্রতিদিন ইউজার আসে ধরেন 1 লাখ, আর রিডবাস ওয়েবসাইট আসে ধরেন প্রতিদিন 2000, গুগল কাকে প্রায়োরিটি দিবে? ডিমল্যান্ডিকে, কারণ ওদের, কারণ ওদের কাছে মানুষ এই জন্যই যায় কারণ তাদের কোয়ালিটি হয়তো ভালো, এই হচ্ছে কি ব্যাপার। তারপরে আমরা সাবমিট করব যেন আমাদের তো শো করাই, আমরা আশা রাখতে পারি আর কি। আচ্ছা, মানে এগুলো হচ্ছে লাগবে হচ্ছে আপনার বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন সময় বলতে পারে যে ভাই আমার সিপিএসসি করে দেন, একটু সিকিউরিটি করে দেন, হ্যাঁ, এগুলো হচ্ছে ফ্রিতে দেওয়া লাগে আর কি, ক্লায়েন্টের সাথে সম্পর্কটা ভালো রাখার লাগে। কিওয়ার্ড রিসার্চ না, এগুলো লাগবে না, কিওয়ার্ড রিসার্চ হচ্ছে ওয়েবসাইটের মালিকের কাজ, হ্যাঁ, যখন একটা পোস্ট পাবলিশ করবে তিনি তখন কিওয়ার্ড রিসার্চ করে একটা পোস্ট লিখবেন, হ্যাঁ, কন্টেন্ট লিখবেন। বেশি জানতে গেলে
কারণ দেখেন আমাদের আমাদের এখানে এই কোর্স আছে একটা এসইও নিয়ে, হ্যাঁ এসইও ডিজিটাল মার্কেটিং, ফুল 24টা ক্লাসে শেষ করা যায় না, আমরা একটা অনেকই শেষ করব বলেন, ফুল একটা সেক্টর এটা। আর এসইও নিয়ে লেখাপড়া মানে কাজ করলে সারাটা জীবন লেখাপড়া করা লাগে। আপনি একটা কাজ করতেছেন, কালকে বিলে সব কিছু আপডেট হয়ে গেছে, সব চেঞ্জ, গুগল সব আগে ডিসেট করে দিয়ে, হ্যাঁ সব চেঞ্জ হয়ে যায়, মানে প্রত্যেক বছরই আপনারা চেঞ্জ করে, মানে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে এই সিস্টেম, আবার স্টাডি করা লাগে, আবার ফাংশন বার করা লাগে, সিস্টেম বার করা লাগে, মানে আচ্ছা এই জন্যই, কারণ আমরা চাচ্ছি আমাদের কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে ফিনান্সিং, হ্যাঁ আমরা শিখবো ঠিক আছে, বাট একটা আলটিমেটলি গোল আছে না আমাদের ফিনান্সিং, কারণ দেখা যাচ্ছে আপনি যে পাঁচটা ক্লাসে পড়তে গিয়ে মার্কেট প্লেসে ঢুকে যান, এরপর আমাদের সাথে আরো থাকবেন দুই মাস, আরো দুই মাসের উপরে থাকবেন, আর দুই মাসের মধ্যে মোটামুটি আপনার একটা পোর্টফোলিও তৈরি হয়ে যাবে, আর পোর্টফোলিও তৈরি হলে আমরা তিন মাসের মধ্যে আশা করতে পারি যে তখন হয়তো কাজ পাওয়ার একটা চান্স আসবে আমাদের, ঠিক আছে। এই জন্য কারণ আপনি তিন মাস পরে যখন আপনাকে আমরা মার্কেট প্লেসে ধরাবো, তখন বাড়িতে গিয়ে আবার দুই মাস পরে হয়তো কাজ পাইবেন বা পাইবেন না, কারণ বিশেষ করে মানে কোর্স শেষ করার পরে স্টুডেন্টরা মানে কাজের প্রতি একটু ইয়া থাকে না, আগ্রহ থাকে না, বা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায়, পরে এগুলোতে ইয়া থাকে না, এখানে হয়তো মানে ক্লাসে আসার টেনশন হলেও এটা মনে থাকে যে অ্যাকাউন্টে ঢুকতে হবে, এই জন্য হচ্ছে আমরা সিস্টেমটা এই হচ্ছে আর কি। আচ্ছা আমরা এসইও প্লাগইনটা ইনস্টল করলে এখানে এসইও নামে একটা অপশন চলে আসবে, এখানে জেনারেলে ক্লিক করব, এই প্লাগইন দিয়ে কোন ডাউনলোড করা লাগে না, আচ্ছা এটা আসার পর ফিচার্স এ ক্লিক করেন, ওকে ফিচার্স এ ক্লিক করেন, ক্লিক করলে এখানে যা যা থাকবে সবগুলোকে অন করে দিতে হবে, যদি অফ থাকে, অন থাকলে কিছু করতে হবে না। এখানে ওয়েবমাস্টার টুলসে আসার পর বিং এবং গুগলে আমাদের ওয়েবসাইটটাকে সাবমিট করতে হবে, ফার্স্টে আমরা গুগলে সাবমিট করব, গুগলে সাবমিট করার জন্য আমরা গুগল সার্চ কনসোলে ক্লিক করব, গুগল সার্চ কনসোলে আসার পর এখানে এসটিএমএল ট্যাগ অথবা বিভিন্ন ওয়েতে আমরা আমাদের ডোমেনটাকে ভেরিফাই করতে পারি, এখান থেকে আমরা এসটিএমএল ট্যাগ সিলেক্ট করব এবং এই যে মেটা ট্যাগটা থাকবে এটাকে কপি করব, কপি করার পর আমাদের ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে যাব, এখানে আসার পর এখান থেকে আমাদের হেডার ডট পিএসপি একটা ফাইল আছে, এই যে থিম হেডার, না এটা হচ্ছে ফুটার, এই যে নিচেরটা থিম হেডার, হেডার ডট পিএসপি এই ফাইলটাকে ওপেন করব আমরা, এই ফাইলটাকে ওপেন করার পর এই হেড ট্যাগের মধ্যে, হেড ট্যাগের ভিতরে অনেকগুলি মেটা ট্যাগ আছে তাই না, সো এখানে মেটা ট্যাগের সাথে লিখে দিতে হবে আমাদের মেটা ট্যাগটা, এটা হচ্ছে গুগল থেকে দেওয়া হয়েছে, দেন আমরা আপডেট ফাইলে ক্লিক করব, দেন আমরা হচ্ছে এখানে অবশ্যই সিলেক্ট রেখে ভেরিফাই ক্লিক করব, সো আমাদের ডোমেইনটা কি হবে ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে, ওকে দেন আমরা যাব হচ্ছে আবার গুগল সার্চ কনসোলে, গুগল ওয়েবমাস্টার টুলসে যাই, গুগল ওয়েবমাস্টার টুলস, গোটো প্রপার্টিতে আসার পর এখানে আপনার ওয়েবসাইটের সকল ইনফরমেশন দেখতে পারবেন, ধরেন দৈনিক কতজন ইউজার আপনার ওয়েবসাইটে ঢুকলো, বা ওয়েবসাইটের বর্তমানে একজন ইউজার এসে কতক্ষণ আপনার ওয়েবসাইট থাকলো, এইগুলি সকল ইনফরমেশন এই জায়গায় দেখতে পারবেন, অবশ্যই 24 ঘন্টা পর থেকে এখানে আপডেট হওয়া শুরু হবে। দেন আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে সাইট ম্যাপে যেতে হবে, সাইট ম্যাপে যাওয়ার পর এখানে একটা আমাদের আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপটা সাবমিট করতে হবে, সাইট ম্যাপ ক্রিয়েট করার জন্য আমরা যাব হচ্ছে ফিচার্স থেকে,
XML সাইটম্যাপ এখানে কোশ্চেন মার্ক যেটা আছে এটা এখানে ক্লিক করব দেন সি দি XML সাইটম্যাপ ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার ওয়েবসাইটের সবগুলো সাইটম্যাপ শো করবে এখান থেকে আপনার স্ল্যাশ এর পরে যেটা থাকবে সাইটম্যাপ আন্ডারস্কোর ইনডেক্স ডট XML এটা কপি করবেন কপি করে এটাকে পেস্ট করে দেন দেন সাবমিট দেন আমাদের ওয়েবসাইটটা অটোমেটিক্যালি কি হবে সব জায়গায় সাবমিট হয়ে যাবে সো আমাদের ওয়েবসাইটটা কি হয়েছে গুগলে পুরোপুরি ভাবে সাবমিট কমপ্লিট এখন যাব হচ্ছে কোথায় বিং এ বিং ভেরিফিকেশনে ক্লিক করে বিং ওয়েবমাস্টার টুলস এ ক্লিক করব এখানে আসার পর ইম্পোর্টে ক্লিক করব ইম্পোর্টে ক্লিক করে কন্টিনিউ টু সার্চ কনসোলে ক্লিক করব দেন আমাদের জিমেইল অ্যাকাউন্টে লগইন করব আমাদের ওয়েবসাইটটা বিং এ এবং গুগলে সাবমিট কমপ্লিট সাকসেসফুল সার্চ ইঞ্জিন গুগলের মতোই ওকে আর ইয়ানডেক্স এবং বাইডু দরকার নাই কারণ একটা হচ্ছে চায়নার জন্য একটা হচ্ছে জাপানের জন্য বাঙালিদের জন্য না এগুলো দিয়ে ঢুকা যাবে না হ্যাঁ ওকে আমরা আবার প্লাগইনে যাই এসইও কমপ্লিট দেন হচ্ছে কন্ট্রাক্ট ফ্রম 7 আমরা ডিমডেল এডিটর দেখছিলাম আচ্ছা গত ক্লাসে কোন কাজ দেয়নি আপনাদের কাজ কোন কাজ দিছিলাম গত ক্লাসে এজি ক্লিয়ারেন্স এটাই মানে এটাই থিম দিয়ে সাজাতে বলছেন মানে থিমের এটি করতে কোনো কষ্ট হয়েছে এখন আবার থিম মানে আমাদের পুরোটা করতে হবে নতুনটা শিখতে হবে মানে আমরা পুরোটা আগে করছি পুরোটা বুঝে গেছি ফাইসে গেছি আচ্ছা এখন আপনাদের আজকে ক্লাসের পর কতদিন বন্ধ এই এই ক্লাসের সময় আছে চার দিন বন্ধ বাম্বা সময় চার দিনে কয় ঘন্টা হিসাব করছেন 100 ঘন্টার উপরে 100 ঘন্টার উপরে করছি বাকি আরো কিছু কাজ আছে মানে আচ্ছা দৈনিক কয় ঘন্টা টাইম দিতে পারবেন দুই ঘন্টা দিতে পারবো না দিলে উপায় নেই দৈনিক যদি দুই ঘন্টা টাইম দেন চার দিনে আট ঘন্টা টাইম দেওয়া হবে আট ঘন্টায় সবকিছু ক্লিয়ার করে ফেলা যাবে মনোযোগ সহকারে দৈনিক দুই ঘন্টা টাইম দেন চেষ্টা করতে হবে আসলে এই সেক্টরটাতে হিউজ পরিমাণ ধৈর্য লাগে আমি যখন বিশ্বাস করবেন আমি যখন ফার্স্টে কাজ করতাম রাত্রে বেলা ঘুমাইতে পারতাম না চোখের নিচে তো এখন তো ভালো হয়ে গেছে না জন ফ্রিল্যান্সিং করতাম তার মধ্যে আবার ফার্স্টে যখন কাজ করতাম সারা রাত তো ঘুমাইতাম না সারাদিনও ঘুমাইতাম না কাজ করতাম গেছে একটা প্রবলেমের জন্য যে কতবার মানে ইয়া করা লাগছে 30 বার 40 বার এমনকি 2-3 দিন একটা প্রবলেম নিয়ে পড়ে আসলাম ও তো ছোট্ট একটা প্রবলেম ছিল কারণ আপনি যদি রিসার্চ না করতে পারেন তাহলে ভাই কিচ্ছু হবে না প্রচুর পরিমাণ টাইম দেওয়া একটা প্রবলেম সলভ করলে আপনি একটা যখন প্রবলেম সলভ করতে যাবেন দেখবেন যে 10টা জিনিস আমি শিখে গেছি ঠিক আছে এই জন্য প্রবলেম সলভিং এর জন্য সর্বোচ্চ টাইম দিতে হবে আর ধৈর্য দরকার ভাই হিউজ পরিমাণ ধৈর্য দরকার ধৈর্য ছাড়া এই সেক্টরে সাকসেস হওয়া কোনোভাবে পসিবল না ওকে আমি আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করতেছি ক্লাস হচ্ছে এখানে অফিসের প্রজেক্টগুলো কমপ্লিট করতেছি পড়ালেখা আপাতত বন্ধ আছে মানে সিএসসি তে এডমিশন নিব আর কি এবার নিতাম কিন্তু ওই যে অলসতা আমি করে নেই নেই আমি সব কিছু একটু গুছাই আনার চেষ্টা করতেছি গুছাই আনার পর দেন এডমিশন নিব সিএসসি তে এডমিশন নিব আর কি আজকে আবার এক বছর গ্যাপ গেল আরে কিছু মানে সব কিছু গুছাই আনতে আনতে সব কিছু কি মানে চলে যাচ্ছে সময়টা হ্যাঁ আমি আপনার কাজ শুরু করছিলাম কখন জানেন যখন আপনার ডিপ্লোমাতে সেকেন্ড সেমিস্টার ছিল তখন হচ্ছে কাজ শিখছিলাম কারণ ডিপ্লোমা একটা সাবজেক্টই আছে ওয়েব ডিজাইনের তখন শিখছিলাম মানে তখন শিখছিলাম শখের বসে পরে চিন্তা করলাম যে এখান থেকে ইনকাম করা যায় ফোর্থ সেমিস্টার এসে তারপর থেকে যে কাজ শুরু করলাম সবগুলোতে একদিন অ্যাকাউন্ট খুলছি আর একদিন বসে একবার সারা দিন অ্যাকাউন্ট খুলছি মনে হয় 20-30 ওয়েবসাইট অ্যাকাউন্ট খুলছি যে কাজ করবো করবো আর হচ্ছে ফাইবারে মানে সবগুলোতে একটি থাকার চেষ্টা করতাম ফাইবারে ফার্স্টে একটা অর্ডার পেয়েছিলাম
পরে দেখলাম যে ফাইবারে আস্তে আস্তে অর্ডার পাইতেই আছে, পরে আস্তে আস্তে ফাইবার অ্যাক্টিভ হয়ে গেছে, অন্যগুলোতে আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে গেছে। এই আর কি অবস্থা। সফটওয়্যার ওয়েবসাইট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার ওয়েব অ্যাপ্লিকেশন দেখতেছিলাম আমরা যদি একটু ওয়েবসাইটে যাই, কথা বলতে আসছে কষ্ট হচ্ছে। এখানে একটা কন্ট্রাক্ট ফর্ম আছে না, এই ধরনের কন্ট্রাক্ট ফর্ম কিভাবে বানাবেন আসলে দেখি। আবার আমরা যদি দিয়ে যাই রিড বাজে একেবারে নিচের দিকে যদি আসি, তাহলে আমরা কন্ট্রাক্ট আস অপশন থেকে দেখতে পারবো। এখানে আমাদের একটা কন্ট্রাক্ট ফর্ম আছে না, কন্ট্রাক্ট ফর্ম, ইউর নেম, ইউর ইমেল, ইউর সাবজেক্ট, তারপর হচ্ছে ইউর মেসেজ, এইগুলি এই ধরনের ফর্ম কিভাবে বানাবেন আসেন সেটা দেখি। এর জন্য আমাদের ওয়েবসাইট আসলাম, ওয়েবসাইট আসার পর একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে আমাদের, নাম কি কন্ট্রাক্ট ফর্ম সেভেন, কন্ট্রাক্ট ফর্ম সেভেন ইনস্টল করতে হবে। আমরা স্যার অ্যাড নিউতে ফার্স্টে ক্লিক করবো, যে কন্ট্রাক্ট ফর্ম সেভেন তিনি ইনস্টল নাও। হ্যাঁ ওলা হচ্ছে দুদিন পর পরে আপডেট হয়, বিভিন্ন ভার্সন আসে। ওকে অ্যাক্টিভ করেন, ওকে অ্যাক্টিভ করার পর আপনার এখানে একটা কন্ট্যাক্ট নামে একটা অপশন চলে আসবে, ক্লিক করেন। এখানে হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করেন, আমরা যাচ্ছি এরকম একটা পেজ বানানোর জন্য। এই যে এরকম নাম থাকবে, ইমেল থাকবে, নাম্বার থাকবে, সাবজেক্ট থাকবে এবং ইউর মেসেজ থাকবে। সো এর জন্য আমরা ফার্স্টে নাম আছে ইউর ইমেল, ইউর সাবজেক্ট, সাবজেক্টের আগে একটা ফোন নাম্বার অপশন থাকবে। সো একটা ফিল নেওয়ার জন্য আমরা এখানে নাম্বার অপশন আছে, দেখেন নাম্বার ক্লিক করেন, ক্লিক করার পর রিকোয়ার দিতে চাইলে রিকোয়ার দিতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। ওকে ইনসার্ট ট্যাগ দেন, ট্যাগটা আপনার ইনসার্ট হয়ে যাবে। এখন এটাকে লেভেল ট্যাগের মধ্যে দিতে হবে, লেভেল ট্যাগ হচ্ছে একটা এসটিএমএল ট্যাগ, আমরা যখন এসটিএমএল করবো তখন লেভেল ট্যাগটা বুঝতে পারবো। আপাতত কপি করি, কাজ করি, এটা হচ্ছে ইন ট্যাগ, এটা হচ্ছে লেভেলের শুরু ট্যাগ এবং এটা হচ্ছে ইন ট্যাগ। ওকে দিলাম, ওকে এখানে ইউর ইমেলের জায়গায় ইউর নাম্বার, এন ইউ এম বি আর, ওকে দেওয়া হচ্ছে, আমরা সেভ করি। সেভ করলে আমাদেরকে একটা কোড নাম্বার দেওয়া হবে, এখানে একটা কোড নাম্বার দেওয়া হবে, কোডটা কপি করেন, একটা নাম দিয়ে দেন সুবিধার জন্য, চিজি দিয়ে দিলাম। ওকে কপি করেন, কপি করার পর আপনি যদি কোন পেজ বানাতে চান, সাপোজ হচ্ছে কি কন্ট্যাক্ট আস, সেক্ষেত্রে একটা পেজ বানান, পেজে যান, অ্যাড পেজ, এখানে আসার পর নাম দেন কন্ট্যাক্ট আস, সি ইউ এন টি এস সি টি, কন্ট্যাক্ট আস, টাইপ এখানে যে কোড নাম্বারটা কপি করলাম কোড নাম্বারটা দিয়ে দেন, দেন পাবলিশ। ভিউ পেজে ক্লিক করলেই আমরা পেজটা দেখতে পারবো। সো আমাদের কন্ট্যাক্ট আস কন্ট্যাক্ট ফর্ম তৈরি হয়েছে না, ইউর নেম, ইউর ইমেল, ইউর নাম্বার, ইউর সাবজেক্ট, ইউর মেসেজ, দেন সেন্ডে ক্লিক করলেই ইমেলটা হয়ে যাবে আমাদের কাছে। কোথায় যাবে একটু দেখেন, কই কন্ট্যাক্ট ড্যাশবোর্ডে যান,
ড্যাশবোর্ডে ক্লিক করলে কন্টাক্টে যান। এখানে কন্টাক্ট ফর্ম এটা ক্রিয়েট করছেন আমরা, ক্লিক করেন। ক্লিক করলে মেইল অপশনে গেলে দেখতে পারবেন যে ইমেলটা কোথায় যাবে, যে এই ইমেলে যাবে, ঠিক আছে। এখান থেকে চাইলে আপনি আপনার অন্য কোনো ইমেল দিতে পারেন, কোনো কোম্পানির ইমেল হোক বা নিজের পার্সোনাল ইমেল হোক। ওকে, আর কিছু করতে হবে না। ফর্ম, ওকে, কন্ট্যাক্ট ফর্মের কাজ শেষ। সো এখন কন্ট্যাক্ট ফর্ম বানাতে পারবেন না সবাই ওয়েবসাইটে, যত ফর্মে লাগুক, কন্ট্যাক্ট ফর্ম হোক বা অন্য কোনো ফর্ম হোক, পারবেন না। ওকে, এবার আসি আমরা আমাদের ওয়েবসাইটের কীভাবে বেসিক এসইও সিকিউরিটিটা করব। এসইও তো পারি না, বেসিক এসইও, বেসিক এসইও পারি, কন্ট্যাক্ট ফর্ম পারি, এখন হচ্ছে বেসিক সিকিউরিটি। বেসিক সিকিউরিটির জন্য আমরা একটা প্লাগ ইন লাগবে, প্লাগ ইন থেকে ইনস্টল প্লাগ ইন আমাদের লাগবে কি, আই থিম সিকিউরিটি। দেন ফাস্টার যে এই প্লাগ ইনটা আসবে এটি আমরা ইনস্টল করে নিব। ওকে, এসইও প্লাগইনটা, এসইও না, আই থিংক সিকিউরিটি প্লাগইনটা ইনস্টল করার পর আমাদের এখানে একটা সিকিউরিটি নামে একটা অপশন চলে আসবে। এখানে সেটিংস এ ক্লিক করেন, এখান থেকে ইনেবল সিকিউরিটি প্রো দরকার নেই, এটা সিকিউর সেটিং ক্লিক করেন। এখানে আমাদের হচ্ছে দুইটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে HTTP চালু নাই, যার কারণে আমাদের ওয়েবসাইট এখন আনসিকিউর আছে। আরেকটা হচ্ছে আমাদের ইমেল এখনো মানে নোটিফিকেশন অপশন চালু নাই, সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ করে দিতে পারি ইমেলটাকে। ওকে, আমাদের ওয়েবসাইটে যদি HTTPS থাকে সেক্ষেত্রে এটাকেও রিডাইরেক্ট করে দিব। ওকে, দেন ক্লোজ করেন, তারপর হচ্ছে গ্লোবাল সেটিংসে ক্লিক করেন। আমাদের ওয়েবসাইটে কোনো ইউজার এসে যদি বারবার তাদের আইডি এবং পাসওয়ার্ড ভুল করা ভুল দিয়ে লগইন করার চেষ্টা করে, সেক্ষেত্রে তাকে যেন ব্লক করা হবে, এবং ব্লক করলে তাকে কি মেসেজ শুরু করাবে সেই মেসেজটা এখানে লিখে দিতে পারে নিজের ইচ্ছা মতো। আর হচ্ছে এই যে কত মিনিটের জন্য ব্লক করা হবে, অথবা আপনি দিন দিতে চান যে কই দিনের জন্য ব্লক হবে, মানে কেউ যদি বারবার চেষ্টা করে, কয়বার, তিনবার চেষ্টা করলে যেন তাকে ব্লক করা হয় এরকম। এরপর হচ্ছে আপনি এখানে লিমিটেশন দিয়ে রাখতে পারেন যে কেউ যদি আপনার ওয়েবসাইটে এসে পাঁচবার ভুল পাসওয়ার্ড দেন সেক্ষেত্রে তার আইডি ব্লক হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আপনার আইপিটাকে হোয়াইট লিস্টে করে রাখতে পারেন, কারণ কোনো কারণে আপনার নিজেই তো ভুল করতে পারেন না, সো ভুল করলে যাতে আপনার নিজেকেই ব্লক না করে সেই জন্য আপনার নিজের আইপিটাকে হোয়াইট লিস্টে করে দিবেন। ওকে, আর কিছু করতে হবে না, দেন শেষ। হ্যাঁ, বুঝলেন, এটা এটা হচ্ছে আমার কম্পিউটারের আইপি অ্যাড্রেস বর্তমানে। ও আচ্ছা, এই যে ক্লিক করলে অটো চলে যায়? হ্যাঁ, অটো চলে যায়, আমি ক্লিক করলে অটো চলে যায়। ওকে, নোটিফিকেশন সেন্টার, আমাদের ওয়েবসাইট যেকোনো কারণে হ্যাক হয় বা কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কোথায় নোটিফিকেশন পাঠাবে, এখানে একটা ইমেল দিয়ে রাখতে পারেন যে এই ইমেল থেকে আপনার কাছে নোটিফিকেশন যাবে। যেমন ধরেন dreamland@web.com এইভাবে একটা ইমেল দিয়ে রাখতে পারেন যে এই ইমেল থেকে আপনার কাছে ইমেলটা যাবে। এবং ওয়েবসাইটে কোনো প্রবলেম হলে কাদেরকে ইমেল পাঠাবে, যারা অ্যাডমিনিস্ট্রেটর থাকবে তাদেরকে পাঠাবে এবং যারা অ্যাডমিন থাকবে তাদেরকেও পাঠাবে। ওকে, আর কিছু করতে হবে না, দেন সেভ সেটিংস। ওকে, আমাদের ওয়েবসাইটে 404 পেজ থাকে না, যেগুলোতে গেলে কিছুই থাকে না এরর, ওই পেজগুলোতে যদি কোনো ইউজার বারবার ঢোকার চেষ্টা করে তাহলে তাকে ব্লক করা হবে, কয়বার, 20 বার, আমরা 10 বার দিয়ে দিই,
10 বার বারবার ভুল চেষ্টা করলে তাকে ব্লক করা হবে কোন মিনিটের জন্য? 20 মিনিট। হ্যাঁ, আনলিমিটেড পাবে, আনলিমিটেড মিনিট হিসাব করে দিতে হবে। আনলিমিটেড ধরেন 10,000 মিনিট, 20,000 মিনিট এইভাবে। দেন হচ্ছে সেফ সেটিংস। ওকে, এই ওয়ে মোড আপনার আমাদের ওয়েবসাইটে কি হয় যে রাত 12টা বা 1টার পর আমরা সবাই ঘুমায় যাই, তখন ওয়েবসাইট ড্যাশবোর্ডে তেমন ঢুকি না। যদি এমন হয় যে নর্মালি আর তখন হ্যাকাররা কি হয়, হ্যাকাররা নর্মালি রাত 12টা থেকে রাত 12টার পরেই নর্মালি হ্যাকিং টেকিং এর চেষ্টা করে। সো আমাদের ওয়েবসাইটটাকে, ড্যাশবোর্ডটাকে রাত 12টার পর থেকে বন্ধ করে দিতে পারি, মানে আমাদের নিজেদের টাইম অনুযায়ী। আমরা যদি চাই যে রাত্রের 1টা থেকে সকাল 6টা পর্যন্ত ওয়েবসাইট ড্যাশবোর্ড পুরোটাই বন্ধ থাকবে, যে আমি নিজে চাইলেও যেন উঠতে না পারি, তাহলে কি হবে, কোনো হ্যাকার যদি আপনার ওয়েবসাইটের পাসওয়ার্ডও জেনে যায় তাহলেও আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢুকতে পারবে না। তবে আপনার ওয়েবসাইটের সবকিছু দেখতে পাবে, ওয়েবসাইটের সামনে যে কন্টেন্ট থাকবে, হ্যাঁ, কিন্তু ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢুকতে পারবে না কেউ। ঠিক আছে, এই টাইমটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন সেভ সেটিংস। ওকে, ব্যান্ড ইউজার, কোনো ইউজারকে যদি স্পেসিফিকভাবে তাকে ব্যান্ড করে দিতে চান, তার আইপি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে, যদি থাকে আর কি আইপি অ্যাড্রেস। ওকে, সেভ সেটিংস। ফাইল চেঞ্জিং ডিটেকশন, এটা কি ইনেবল করে দেন। আপনার ওয়েবসাইটে যত ধরনের ফাইল থাকবে, সেই ফাইলগুলোতে যদি কোনো ধরনের এডিট হয়, কোনো হ্যাকার হ্যাক করে তার বিভিন্ন পুট সে আপনার বিভিন্ন ফাইলের মধ্যে দিয়ে রাখতে পারে, যেন আপনার সকল ইউজারের ডাটা তার কাছে চলে যায় অটোমেটিক, এরকম বিভিন্ন পুট থাকতে পারে। সো সে যদি এরকম কোনো চেঞ্জিং আনে আপনার ওয়েবসাইটের কোনো ফাইলে, তাকে তাহলে আপনাকে যেন নোটিফিকেশন পাঠানো হয় যে আপনার ওয়েবসাইটের এমুক পেজের এত নম্বর লাইনে এডিট করা হয়েছে এবং এটা এটা অ্যাড করা হয়েছে। এই জন্য আমরা এটাকে এনেবল করে দিব, এনেবল করে সেভ সেটিংস করে দিব। ফাইল পারমিশন, রুট ফাইল পারমিশন ক্লিক করেন। এখানে আমাদের ওয়েবসাইটের এই ফাইলগুলোকে অবশ্যই হার্ড সিকিউর থাকবে, মানে গ্রিন মানে হচ্ছে হার্ড সিকিউর এবং ওয়ার্নিং মানে হচ্ছে কি নর্মাল সিকিউরিটির মধ্যে এগুলো আছে। আমরা চাইলে এগুলোকেও হার্ড সিকিউর করতে পারি, বাট এগুলোকে কখনোই হার্ড সিকিউর করবো না, নর্মাল সিকিউরিটিতে রাখবো। কারণ এগুলোকে যদি আমরা হার্ড সিকিউর করি, আমাদের ওয়েবসাইটের বিভিন্ন প্লাগইনগুলি ঠিকভাবে কাজ করবে না, কারণ বিভিন্ন প্লাগইনগুলি আমাদের ওয়েবসাইটের বিভিন্ন অ্যাক্সেস নিয়ে থাকে, বিভিন্ন ফাংশনে অ্যাক্সেস নিয়ে থাকে। যদি ওরা মানে ঢুকতে না দেয়, এই ফাইলগুলোতে ঢুকতে না দেয়, তাহলে প্লাগইনগুলো ঠিকভাবে কাজ করবে না। সো এই দুইটা ফাইল আমাদের সবসময় ওয়ার্নিং থাকবে এবং বাকিগুলোকে অবশ্যই ওকে রাখবেন। ওকে, এরপর হচ্ছে লোকাল ব্রুট ফোর্স প্রোটেকশন, এটা চালু করে ম্যাক্স লগ ইন অ্যাটেম্পট পার হোস্ট, মানে একজন ইউজার কতবার লগ ইন করার চেষ্টা করতে পারবে, ম্যাক্স লগ ইন সর্বোচ্চ। তারপর হচ্ছে কয় মিনিটের জন্য তাকে ব্লক করা হবে, যদি ব্লক করা হয়। তারপর কি আছে, কোনো ইউজার যদি অ্যাডমিন দিয়ে ঢোকার চেষ্টা করে, ইউজার নেম অ্যাডমিন লিখে এবং পাসওয়ার্ড ভুল করে, তাহলে তাকে যেন ইমিডিয়েটলি ব্লক করা হয়, সেটা হচ্ছে এটা। ওকে, এটাকে অন করে দেন, সেভ সেটিংস করে দেন। ওকে, আর হচ্ছে কি নেটওয়ার্ক ব্রুট ফোর্স প্রোটেকশন, এটা দরকার নাই, নর্মালি ব্রুট ফোর্স প্রোটেকশন চালাই থাকে আমাদের। ওকে, পাসওয়ার্ড রিকোয়ারমেন্ট, আমাদের ওয়েবসাইটে যদি লগ ইন সিস্টেম থাকে, সেক্ষেত্রে ইউজাররা যখন অ্যাকাউন্ট খুলবে তখন তাকে কী ধরনের পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগবে কি না, সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। যদি কোনো অথর অ্যাকাউন্ট খুলে, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে অবশ্যই তাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, বাকিরা নর্মাল পাসওয়ার্ড দিলেও সমস্যা নাই, এটা করে দিতে পারি এখান থেকে। দেন সেভ সেটিংস। ওকে, আমাদের ওয়েবসাইটে এসএসএল থাকলে এসএসএল এবং সিস্টেম টুলস এই দুটো চালু করে দিব, না থাকলে দরকার নাই। আর এই যে অপশনগুলি আছে এগুলো হচ্ছে প্রো, প্রো মানে কি প্রিমিয়াম টাকা দিয়ে কিনতে হবে, যদি আমরা টাকা দিয়ে কিনি তাহলে এই ফাংশনগুলো কি অ্যাক্সেস নিতে পারবো, আদারওয়াইজ দরকার নাই। তবে এগুলো আমাদের না করলেও সমস্যা নাই, আমাদের ওয়েবসাইটের বেসিক এসইও কমপ্লিট, এতটুকু কমপ্লিট। ওকে ওকে, স্ল্যাডের রেভুলেশন তো আমরা পারি না, স্ল্যাড শো দেখি নাই কীভাবে স্ল্যাড শো চেঞ্জ করা লাগে, এডিট করা লাগে, সো এটা তো আমরা পারি। আর হচ্ছে বিকাশ পেমেন্ট সিস্টেম বা রকেট পেমেন্ট সিস্টেম, ওয়েবসাইটটা কীভাবে এটা করতে হবে দেখেন, আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে যাই। কারণ এই ওয়েবসাইটে আমরা আছি, আমাদের ওয়েবসাইটের ই কমার্স ওয়েবসাইট এটা, আর ই কমার্স ওয়েবসাইটে বিকাশ পেমেন্ট সিস্টেম চালু করার জন্য
সেম সিস্টেম আর কি যে কোনো কিছু সেম সিস্টেম সবগুলো ওকে এখানে আসার পর হচ্ছে প্লাগইনস অপশনে যান প্লাগইনস ম্যানেজ উইজেট ম্যানেজ প্লাগইনস থেকে হচ্ছে অ্যাড নিউ দেন হচ্ছে বিকাশ সে লিখে গেছে সম্ভবত আছে ওয়েবসাইটে বিকাশ সিস্টেম যে বিকাশ পেমেন্ট সিস্টেম প্লাগিনটি অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার পর আপনার ওকমার্স যে অপশনটা আছে না এটার ভিতরে সেটিংসে দেখবেন সেটিংসে যান আসার পর পেমেন্টসে যান পেমেন্টে আসলে দেখবেন কি বিকাশ অপশনটা চলে আসছে নর্মালি এটা অফ থাকবে অন করে দিবেন অন করে ম্যানেজে ক্লিক করবেন ওকে ইনেবল করে দিবেন টিক চিহ্ন দিয়ে দিবেন দেন হচ্ছে এখানে পেমেন্ট করার পর তাকে কি মেসেজ শো করাবে সেই মেসেজটা এখানে লিখে দিতে পারেন তারপর হচ্ছে কোন নাম্বারে টাকা পাঠাবে তার বিকাশ নাম্বারটা মানে ওয়েবসাইটের মালিকের বিকাশ নাম্বার দেন হচ্ছে নাম্বারটা পার্সোনাল নাকি এজেন্ট এটা এখান থেকে লিখে দিতে পারেন পেমেন্ট পেমেন্ট এজেন্ট না পেমেন্ট 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 অপশন সরাসরি ডাইরেক্ট পেমেন্ট করা যায় যেটা হচ্ছে আপনি টাকা পাঠালে কোনো টাকা খরচ হয় না আপনার ওইটাই পেমেন্ট অপশন ওইটা হচ্ছে সরাসরি বিকাশ থেকে অনুমতি দিতে হয় ওই ব্যবসায়ীদের জন্য পেমেন্ট অ্যাকাউন্ট মানে ওইটা তো হচ্ছে আপনি যদি ওনাকে টাকা পাঠান এর জন্য আপনার কোনো ইয়া লাগবে না খরচ লাগবে না আপনি যে 1000 টাকা পাঠাতে চান সেটা শুধু 1000 টাকাই খরচ হবে যে মালিক বিকাশ কোম্পানি থেকে সরাসরি আমাদের বা কোনো ইউজারের হাতে থাকে না কিরকম হবে দেখেন না এটার জন্য লাগবে না আপনার কোনো টাকা লাগবে না আপনি এই প্লাগইনটা ইনস্টল করেন যে প্লাগইনটা আমি দেখাইছি প্রথমটা হ্যাঁ প্রথমটা আরেকটা প্রশ্ন আমাদের যে ওয়ার্ডপ্রেস যে কাজটা করি এই ওয়ার্ডপ্রেস আর একটা ওয়ার্ডপ্রেস আর একটা নোটপ্যাড প্লাস প্লাস তা আমারটা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতেছে কাজ করছে কিন্তু নোটপ্যাড প্লাস প্লাস কারিলে করা ইনস্টল করা আছে ওইটা কোনো সমস্যা নাই থাকতে পারে আপনি তবে নোটপ্যাডে কাজ করে দিয়ে ব্যাপার নোটপ্যাড কি আর করতেছে না সবসময় নোটপ্যাড আছে না আপনি ওয়ার্ডপ্যাড রাখার জন্য সেক্ষেত্রে এখন সব ওয়ার্ডপ্যাডে হয়ে গেছে মানে আমাদের এরকম একবারে ডাইরেক্টলি ওয়ার্ডপ্যাডে হ্যাঁ তাহলে এখন আপনি যেটা করবেন রাইট ক্লিক করে ওপেন উইথ চুজ অ্যাপ আপনি করে দিবেন নোটপ্যাড ওকে ঠিক আছে ওকে নেক্সট ক্লাসে যেটা করবেন প্লাগইন সবগুলোর একটা করে কাজ করে
গ্রুপে আপলোড করবেন প্রয়োজন দুইটা রাত না ঘুমালেন তাতে আর তেমন কি হবে এই যে মনে হয় কালকে রাত্রে ঘুমাই নাই তাই কি আমি চলতেছি না দুই চারটা রাত না ঘুমাইলে কিছু হয় না